মুক্তিযোদ্ধা স্কয়ার নামে ভুয়া প্রকল্পে দেশ জুড়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বগুড়ার আব্দুল মান্নানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েকজন জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠান খুলে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে ডিবিসি নিউজে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচারের পর আজ চিঠি দিয়ে এই তথ্য জানায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। চিঠিতে জানানো হয়, মন্ত্রণালয় বা সরকারের কোনো অনুমোদন না থাকলেও মুক্তিযোদ্ধা স্কয়ার নামে সরকার অনুমোদিত প্রকল্পে নিজেকে নির্বাহী পরিচালক দাবি করেন বগুড়ার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার।